দু হাজার নির্বাচনের জন্য পোলিং পার্সোনালদের ট্রেনিং পর্ব আর কিছু দিনের মধ্যে শুরু হয়ে যাবে ট্রেনিং সেন্টারে গিয়ে সমস্ত পোলিং পার্সোনালদের অ্যাটেন্ডেন্স সিটে সই করতে হয় আজকে এই ভিডিওতে দেখাবো ট্রেনিং সেন্টারে গিয়ে যে অ্যাটেন্ডেন্স শিটে হাজিরা দিয়েছেন সেইটি অনলাইনে সাবমিট হয়েছে কিনা না সেইটা কীভাবে চেক করবেন তার জন্যে আপনারা গুগল সার্চ চলে আসবেন গুগল সার্চ টাইপ করবেন ডাব্লু বি ই এম এম এস অ্যাটেন্ডেন্স এই কিওয়ার্ডটি এখানে লিখতে হবে লেখার পরে সার্চ করতে হবে সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কে ক্লিক করতে হবে এই লিংকে ক্লিক করলে একটি সাইট ওপেন হবে এই সাইটে আপনারা দেখতে পাবেন এন্টার ইয়োর টেনি কোড টু জেনারেট দ্য কিউ আর এখানে পোলিং পার্সোনালদের ট্রেনিং কোডটি টাইপ করতে হবে তারপরে ভ্যালিডিটি ক্লিক করতে হবে ভ্যালিডিটি ক্লিক করার পরে ওই পোলিং পার্সোনালের ডিটেলস আপনারা দেখতে পাবেন ওনার নাম ডেজিগনেশন মোবাইল নাম্বার অফিস ট্রেনিং ভেনু রুম নাম্বার শিডিউল এবং নিচে দেখতে পাবেন টেটাস এই অবস্থায় টেটাস দেখা যাচ্ছে অ্যাবজেক্ট মোড নাল অর্থাৎ অফলাইন না অনলাইনে হয়েছে সেই ট্রেনিং যেহেতু এখানে শিডিউল দেওয়া আছে সাত চার চব্বিশ আজকের তারিখ তিন চার চব্বিশ সুতরাং ট্রেনিং হতে এখনও দেরি আছে সুতরাং যেদিন ট্রেনিং হবে তার পর দিন থেকে এই টেটাসটি আপনারা চেক করবেন ট্রেনিং সেন্টারে যে অ্যাটেন্ডেন্সিটি সিগনেচার করে আসছেন সেইটি অনলাইনে আপডেট হয়েছে কি না এখানে আপনারা চেক করবেন আপনার টেটাস এখানে বুঝতে পারবেন অ্যাবজেন্ট হয়েছে না প্রেজেন্ট হয়েছে যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার ডাউনলোড করতে চান তাহলে এইখানে ক্লিক করবেন তাহলে অ্যাপয়েন্টমেন্ট লেটারটিও ডাউনলোড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট লেটারটি ডাউনলোড হয়ে গিয়েছে তাহলে এইভাবে আপনারা আপনাদের ট্রেনিং অ্যাটেন্ডেন্স চেক করতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন